সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি তোমাদের শেখাবো রসায়নের গুরুত্বপূর্ণ কিছু মৌলের যোজনী বের করার কৌশল। তোমরা নিশ্চয় জানো রসায়নে বিভিন্ন ধরনের বিক্রিয়া করতে গেলে যোজনী দরকার হয়। এবার চলো শুরু করা যাক। আমরা জানি নিষ্ক্রিয় কিছু মৌল আছে, আর এই নিষ্ক্রিয় মৌলগুলো যোজনী শূন্য। যেমন এখানে হিলিয়াম আছে, হিলিয়ামের যোজনী হবে শূন্য। নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, তোমরা জানো নিয়নের যোজনী হবে শূন্য। আর্গন আছে, আর্গনের যোজনী হবে শূন্য। এখন হাইড্রোজেনের যোজনী হবে ওয়ান। লিথিয়ামের যোজনী আবার জিরো থেকে আমরা নিষ্পাশে আমরা এক থেকে চার পর্যন্ত যোজনী প্রয়োগ করব। লিথিয়াম হবে ওয়ান, বেরিলিয়াম টু, বোরন থ্রি, কার্বন ফোর, সোডিয়াম ওয়ান, ম্যাগনেসিয়াম টু, অ্যালুমিনিয়াম থ্রি, সিলিকন ফোর, এবং পটাশিয়ামের হবে ওয়ান, ক্যালসিয়ামের হবে টু। এখন আবার আমরা নিষ্ক্রিয় গ্যাস থেকে, নিষ্ক্রিয় গ্যাসের জিরো থেকে উপরে যাব। ফ্লোরিন হবে ওয়ান, অক্সিজেন হবে টু, নাইট্রোজেন হবে থ্রি, এবং আর্গনের, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যার যোজনী হচ্ছে জিরো। এখন থেকে আমরা উপরে যাব, ক্লোরিন হবে ওয়ান, সালফার টু, এবং ফসফরাস হবে থ্রি। তো বন্ধুরা, আশা করি তোমরা এই কৌশলটি তোমাদের মনে থাকবে, যাতে তোমরা এই গুরুত্বপূর্ণ মৌলগুলার যোজনী বের করার কৌশলটি মনে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।